everyone, Assalamualaikum. This is me, Nusrat Jahan Ontora, and welcome back to my YouTube channel. Is today's vlog taking to onek beshi mojar hote jacche karon today's vlog e amra try korbo the viral Ramadan iftar making challenge. মানে আজকে বাসার সবাই রেস্ট নেবে আর আমরা রান্না করব ইনলি আজকে আমরা রান্না করব যেগুলো হচ্ছে রোজার মধ্যে মানে অনেক বেশি ভাইরাল হয় থাকে প্রত্যেক রোজায় কিন্তু একটা আইটেম ভাইরাল হয় থাকে লাইক লাস্ট ইয়ারেও একটা কি জানি কফি টাইপের একটা বের হয়েছিল আর এবারেও কিন্তু কয়েকটা ভাইরাল রেসিপি বের হয়েছে যেগুলো আমরা ট্রাই করব সো গাইস চলো আসো তোমরা কি রেডি রান্না করার জন্য অবশ্যই আমরা অনেক রেডি আজকে আমি এমন কিছু বানাবো যেটা আমার ফ্যামিলির সবাইকে একদম অজ্ঞান হয়ে যাবে এত মজা বলবি ইতি অলওয়েজ তুমিই রান্না তুমিই রান্না তুমিই রান্না রোজার সময় স্পেশালি আমার নতুন নতুন রান্না করতে মানে নতুন নতুন আইটেম ট্রাই করতে আমার অনেক বেশি ভালো লাগে আমি অনেক বেশি এক্সাইটেড এন্ড আমাদের খাবার খেয়ে জাজরা দিবে মার আমরা এখন চলে যাবো তাড়াতাড়ি করে বাসায় কারণ ওয়েদার খুবই খারাপ বৃষ্টি আসছে তার ইফতারের জন্য কিন্তু বেশি সময় নেই ইফতারের আগে তাড়াতাড়ি করে বানাতে হবে চলো গাইজ আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো দিকে আসো এই এদিকে আসো আমরা বানাবো এমন একটা আইটেম যেটা কিনা আমাদের ইফতার ভাঙার জন্য একদম ফার্স্টেই প্রয়োজন হয় সেটা হচ্ছে গিয়ে শরবত আর আমরা শরবতে বানাবো হচ্ছে গিয়ে মহাবতী শরবত আর সেটা বানাবে কে সানজিদা এক্সাইটেড বানানোর জন্য এটা কিন্তু গাইস তরমুজ না এটা হচ্ছে একটা ক্যান্ডেল ইতি নিয়ে আসলো ভাবছি সেই ক্যান্ডেলটা কেটে যদি দেই মেবি ভালো হবে কারণ যেহেতু আমি রান্না পারি না এটা কিটাই দি আমার পারি না খেয়ে ফেলতে খাওয়া যাবে দুধ মিক্স করবো কিন্তু এত ভাড়া আমি পারবো না একটু হেল্প করো খেলামনি আমি চলে আসছি আসলে এত ভারী জিনিস উঠাতে পারেন এত চিকনি চিকনি আচ্ছা তো এটা কি এখন গাইজ আবার বলবো না বেইমানি চিটা দিতে জাস্ট এখন এটা হচ্ছে মিক্স করব না দেন হচ্ছে গোলাপ জল ইউজ করতে হয় আমার জল অল্প ইউজ করব অত বেশি না এটা জাস্ট ফ্লেভারের জন্য আমি ফ্লেভার না এটা স্মেলের জন্য ও সরি তো রাইট নাও আমরা চিনি ইউজ করব এখানে এতটুকু চিনি দিয়েছি মানে যে যেমন আসলে মিষ্টি খেতে আপনারা পছন্দ করেন ওরকম ভাবে এটা বরফ হচ্ছে এট ফার্স্টে গ্লাসে ঢেলে নিছি তোমরা চলে এটার সাথে একবারে মিক্স করে নিতে পারো রাইট নাও হচ্ছে এটা ঢালবো কত সুন্দর পিঙ্ক কালার মাই ফেভারিট ও মাই গড এনাফ আচ্ছা
রাইট নাও জাস্ট আমরা হালকা করে একটু ডেকোরেশন করব তো এই তো অলরেডি ডেকোরেশন ডান আই ডোন্ট নো কেমন হয়েছে সুন্দর হয়েছে আই নো তো উপর আরেকটু ডেকোরেশনের জন্য আমি কয়েকটা ডালিম ছিটাই দিব সো গাইস আমাদের মহাবতী শরবত ডান আর এটা বানা করেছে শালিদা আমার তো মন চাচ্ছে এখনই খেতে লিখ কত সুন্দর পিঙ্ক কালার এন্ড দেখতে অনেক মানে কালারটা অনেক মানে সুন্দর মেয়েরা যেহেতু পিঙ্ক কালার পছন্দ করে এটা সব মেয়েদেরই ভালো লাগবে বাট এখন খাওয়া যাবে না ইফতারের পরে খেতে হবে তো এখন এটা আমরা জাস্ট রেখে দিব এখন চলে যাব আমরা নেক্সট আইটেমে সো গাইস এখন হচ্ছে আমি বানাবো আর আমি বানাবো আজকে লেয়ারি জিলেবি এটা হচ্ছে আমি অনলাইনে অনেক ভিডিও দেখেছি ট্রেন্ডিং চলতেছে সো আমি ভাবলাম এবার আমিও ট্রাই করি সো আমি আপনাদের কাছে এটাই দেখাবো যে কিভাবে বানানোটা খুব ইজি সো আমার লেয়ার জিলাপির জন্য আমার যা যা লাগবে আমি সব এখানে নিয়ে আসছি ফার্স্ট অফ অল আমাদের হুইপড ক্রিম যেটা কিনা আমি হোম মেড করেছি এই যে এটা দিয়ে আর লাগবে দুধ এটা দিয়ে আমরা একটা জিনিস করবো সেটা আপনারা এখন দেখতে পারবেন লাগবে চিনি এলাচের গুঁড়া বাদাম মানে কুচি কুচি করে বাদাম আর জিলাপি তো মাস্ট সো ইয়া এখন যাওয়া যাক গাইস রাবড়ি বানানোর জন্য ফার্স্টে আমরা এখানে চুলায় দুধ দিয়ে দিছি আর আমরা বারবার জাস্ট শর্টটা নিচ্ছি আর এগেন রিপিট করছি সো এখন আমরা এটা আবার উঠাবো সো গাইস আমার কি শর্টটা জমাতে অনেক বেশি কষ্ট হচ্ছে কারণ হচ্ছে আমরা এখানে লাইক প্যাকেট মিল্ক ইউজ করছি বাট আপনারা ট্রাই করবেন হচ্ছে রিয়েল অরিজিনাল গরুর দুধটা ইউজ করার সো যেহেতু অনেক টাইম লাগতেছে দ্যাটস আমি এখন দিয়ে দিচ্ছি আপনারা ট্রাই করবেন যে আর একটু শর্ত তারপর দেওয়ার জন্য সো ফার্স্ট অফ অল আমরা দিয়ে দিব দুধের সর এখন দিব আমরা এলাচের পাউডার তারপর দিব বাদাম তারপর আমরা দিয়ে দিব চিনি চিনি যেহেতু আমরা সবাই একটু কম খাই তো আমি একটু কমই দেওয়ার চেষ্টা করবো আর এমনি এটা মিষ্টি হবে সো আমি এক চামচ চিনি দিলাম এখন হালকা করে এটাকে একটু নেড়ে চেড়ে নেব এটাকে একটু টাইম নিয়ে বয়ল করতে হবে আমার সব রেডি করা ডান এখন আমি যে সব কিছু মানে একসাথে সাজাবো বা ডেকোর করবো আমি জিলাপিগুলো নিচের লেয়ারে দিয়ে নিব দেন আমি দিব রাবড়ি দেন আমি দিব হুইপড ক্রিম এখন আমি কিছু বাদামের গুঁড়া দিচ্ছি এখন আমি এটা আবার রিপিট করব আমার লেয়ার জিলিপি ডান সো গাইস আজকের ইফতারের জন্য আমি যে আইটেমটা রেডি করব এটার নাম আমি আসলে কিছুই জানি না এটার নাম আমি এতটুকুই জানি যে দা ভাইরাল রেসিপি এটা হচ্ছে মেনলি আমরা নাম দিতে পারি চাইলে যা পটেটো চিকেন যাই হোক সো এটার মেন যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদের লাগবে সেটা হচ্ছে চিকেন দেন এখানে আমি সুন্দর করে দুইটা আলু এইভাবে কেটে নিচ্ছি চিকন চিকন করে আর এখানে লাগবে হচ্ছে গিয়ে আদা বাটা আদা রসুন বাটা একসাথে দেন লবণ কর্নফ্লাওয়ার মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়া ঠিক আছে তো এইগুলা আমার ম্যারিনেট করার জন্য লাগবে সো গাইস রান্নার শুরুতে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা এরকম পাত্রের মধ্যে পানি নিয়ে নিতে হবে অ্যান্ড দেন এখানে আমি দিয়ে দিব হচ্ছে লবণ দেন আমি এটাতে দিয়ে দিব হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার খুব ভালো করে আমরা যতটুকু পারি মিক্স করে নিব সো আমরা একটা পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ার অ্যান্ড হচ্ছে লবণ মিক্স করে নিছি এখন এটার মধ্যে আমাদের যেই আলুগুলো চিকন করে কাটা আছে ওগুলো আমি সব এটার মধ্যে ঢেলে দেবো আলুটা আপনারা যতটুকু পসিবল ট্রাই করবেন একদম পাতলা পাতলা করে কাটা তাহলে আসলে এটা মেক করতে ইজি হবে অ্যান্ড ভালো হবে সো এইটা আমরা এখন এইভাবেই রেখে দিব এখন আমরা চলে যাব আমাদের চিকেন ম্যারিনেট করতে তো চিকেন ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা সুন্দর পাত্র নিয়ে নিয়েছি এখন আমার যে চিকেনগুলো আছে সেগুলো আমি সুন্দর করে এটা নিয়ে নেবো এর মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে পরিমাণ মতো লবণ তো এখানে যা ছিল আমি সব পরিমাণ মতো এখানে নিয়ে নিয়েছি এখন জাস্ট এটা মিক্স করার পালা মানে সাথে দিয়ে দিতে হবে লেবুর
রস, লেবুটা দিয়ে দিচ্ছি যাতে মাংসের স্মেলটা না আসে আর লেবুর একটা হালকা ফ্লেভার থাকে। আমাদের মাংস মেরিনেট করা ডান, এখন আমরা এটা 10 মিনিটের জন্য রেখে দিবো। আমার 10 মিনিট ডান, এখন আমি যেটা করবো এরকম একটা টুথপিক নিয়ে নিছি, অ্যান্ড এটার মধ্যে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মানে এই রেসিপির আসলে মেন খেলাই হচ্ছে গিয়ে এইটা, একটা আলু নিয়ে নিব ফার্স্টে, যেটা করতে হবে একটা চিকেন নিয়ে দিতে হবে, এইতো হয়ে গেছে। আর এইভাবে করে আমার প্রত্যেকটা এইভাবে সেট করে নিতে হবে। চিকেন নিব মাঝখানে একটা, সরি আলু নিব মাঝখানে একটা চিকেন দিয়ে দিব, অ্যান্ড দেন এইভাবে বলে শান্তি দেখে ঘুমাই গেছে নাকি দাদা? আমাদের সব রেডি, এখন জাস্ট একটা ভাজ। ফাইনালি এখন আমি এটা দিয়ে দিব, আমি অনেক বেশি এক্সাইটেড, আমার দেখেই মনে হইতেছে যে অনেক বেশি মজা হবে, আর ইফতারের আর বেশি সময় বাকি নেই, তো তাড়াতাড়ি করে রেডি করে ফেলি। লাস্ট পাস্তাটা দিয়ে দিচ্ছি, ফার্স্টে তিনটা হয়ে গেছে, দেখতে তো অনেক ভালো লাগতেছে, আর স্মেল আসতে তো অনেক অনেক ভালো, মানে দেখেই খোলা লেগে গেছে, আর স্মেল পেয়েই খোলা লাগতেছে, আমি কখন খাবো আমি অনেক এক্সাইটেড। সো গাইস ফাইনালি আমার রেসিপি ডান, অ্যান্ড এটার নাম আমি দিয়েছি, এটা আসলে আমি কোনো নাম জানি না সত্যি কথা যেটা, তো এটার নাম আমি দিয়েছি চিকেন পটেটো, আই গেস ভালো হয়েছে, তোমরা জানাবা কেমন হয়েছে নামটা। সো এখন হচ্ছে টেস্ট করার পালা, আমাদের আসলে ইফতার ডান, মানে আমাদের রেসিপি রেডি করতে করতে মানে আমারটা স্পেশালি, কারণ ওদেরটা কমপ্লিট করতে করতে আমারটা ইফতার পার হয়ে গেছে। সো এখন আমরা আসলে এটা টেস্ট করবো, অ্যান্ড আপনাদেরকে বলবো যে আসলে কেমন হয়েছে। গাইস আমাদের খাবার তো রেডি, এখন আমরা আমার আম্মুকে ডাইট দিব, আম্মুকে জিজ্ঞাসা করবো যে আসলে কারটা বেশি মজা হয়েছে, আম্মু জাজ করবে অ্যান্ড বলবে। আম্মু আসো, তো তুমি এই তিনটা আইটেমের মধ্যে কোনটা সবার আগে ট্রাই করতে চাও? আমারটা গলে যাচ্ছে এখন, কেন বলবো? এখন তিনটার মধ্যে তোমার কাছে সবচেয়ে বেস্ট মানে সবচেয়ে বেশি ভালো লাগছে কোনটা? সত্যি বলবো এটা সমস্যা নেই, যদি ওরটা ভালো হয় ওরটা বলবো, ওরটা ভালো হলে ওরটা বলবো, আমারটা ভালো হলে আমারটা বলবো, সমস্যা নেই। বলো বলো অন্তরাটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট, ওকে দেন তারপরে সেকেন্ড হচ্ছে ইতিটা, আর শান্তিতে একটা ভালো হয়েছে কিন্তু একটু পালিশা হয়ে গেছে, কারণ এই যে বরফ ছিল তো বরফ গইলা গেছে, ভালো হয়েছে শান্তিটা তো একটু। এটা সত্যি কথা, মানে শান্তিদাকে আমি অনেক হেল্প করছি, মানে ও শান্তিটা তো বেস্ট হয়েছে কিন্তু এখন আচ্ছা এই কম দিই আমি একটু ট্রাই করি, অনেক আয় না এমনি তো নরমালি সবাই জিলাপি খানি, বাট এটা ট্রাই করব, এটা অনেক 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 টেস্ট অনেক। সো গাইস আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, অ্যান্ড আমরা আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করলাম, আমরাও এগুলো ইন্টারনেট থেকেই আসলে বেছে নেওয়া, আমরা এগুলো জানতামও না কিছুই না, মানে আমি দেখছি স্পেশালি আমার যেটা এটা আমি কয়েক জায়গায় দেখছি, ইউটিউবে দেখছি, টিকটকে দেখছি, সাম ভাবলাম যে এটা ট্রাই করা উচিত, আর ইতিটাও ইতি সোশ্যাল মিডিয়া থেকেই নেওয়া, আর মহাপতি শরবত এটা তো লাস্ট ইয়ারই অনেক ভাইরাল হয়ে গেছে, অ্যান্ড আমরা এই ইয়ার ট্রাই করলাম যাওয়ার শরবত। আর আপনারা যদি এরকম আরও ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, অনেক অনেক ভালোবাসা দিয়ে দেন, অফকোর্স আমরা এরকম শুনছি, আপনারা পেয়ে যাবেন ওদের মানে পর্দা গুলো আসলে এত বেশি সুন্দর আর প্রাইস এত বেশি রিজনেবল, আপনারা যেহেতু ঈদ আসতেছে এখন অনেকেই চান যে
মানে ঘরে নতুন কিছু মানে ডেকোরেশনের জিনিস আনবেন, লাইক পর্দা বলেন বা ফার্নিচার বলেন, আপনারা কিন্তু যদি পর্দা আনতে চান এখান থেকে নিতে পারেন, অনেক রিজনেবলে পাবেন। সো গাইজ, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আই হোপ তোমাদের ভালো লাগছে এন্ড আপনাদের ভালো লাগছে, আমার তো অনেক বেশি ভালো লাগছে, আমাদের অনেক ভালো লাগছে। আমরা চাই মারোয়ারও জিনিস ট্রাই করতে আমি ফাস্ট ফুড। হ্যাঁ, so thank you so much everyone for watching this video and be sure to like, comment, share and subscribe our channel. Okay, so bye bye, Allah Hafiz.